চোখের মধ্যে কাজল আর মাসকারা দিলে চোখটা যে কি সুন্দর টানা টানার ভাষা ভাষা লাগে। বড় রাজা খেয়ে দাও, যাও যাও তাতে যাও। হ্যাঁ মা কিছু বলেন? আমি কারে কি কইলাম? বড় রাজা খেয়ে দাও, খালি কি সাজলে হইব? হ্যাঁ আম্মা দেখেন আপনি যা বলেন আর তাই বলেন, আমি সব কিছু মেনে নিব, কিন্তু আমার সাজনের জিনিস নিয়ে আমার সাজ নিয়ে কোনো কথা কবেন না, এই আমি বলে দিচ্ছি। সবাই বলে মেকআপ সুন্দরী মেকআপ বউ। এবার অন্যটা ঠিক আছে, এবার লিপস্টিক লা 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 লা
খেলাধুলার মাসকারা দিলে চুপকাছে কি সুন্দর টানা টানার ভাষা ভাষা লাগে। এইটা কি আমি আমার শাশুড়িরে বুঝাইতে পারমু? আর আমার স্বামী একজন আছে, তার কথা আর কি কমু, একদম বেরসিক লোক, একটু মনে রস নাই। বলে কো বলে বউ, তুমি আরো বেশি বেশি সুন্দর করে সাজো, আমি খালি সুন্দর করে মন ভরে তাকিয়ে তাকিয়ে তোমার দেখমু। না, তার মুখে তো আর ওসব ধরনের কথাই নাই, ফাউল লোক একটা। আমি নই তার হাতের খেলনা পাখি। কি হলনা ঢং, কি হইছে? একটু নীরবে এই জায়গায় শাস্তাছি তাও শাস্তি পারো না, কয় কি কবি? ইয়ে মানে কাকি শাস্তাছো? দেখতাছো না কি করতেছি? ওরম করো কে কাকি, আমার একটু সাজা দাও। এই সারা এলাকার মধ্যে তো তুমি একটু সাজো নি মানে আসো। আসলে আমি একটা জায়গায় ঘুরতে যাবো তো, এই সন্ধ্যাবেলায় আমার মনিয়া যাবো, তাহলে তুমি একটু সাজা দাও। ও তো শাস্তে মন চাই, বেরোতে যাবি তুই? কোনো সমস্যা নাই, তুই যেহেতু আমার কাছে আইসোস, তোর এবার আমি আমার মনের মতো করে সাজিয়ে দিমু, বুঝছস স্নেহা? কাকি তুমি আমার সাজিয়ে দিবা? আচ্ছা দাও দাও, সুন্দর করে দাও, তুমি তো এই এলাকার মধ্যে অনেক সুন্দর করে সাজতে পারো, তাই না? ঠিক আছে ঠিক আছে, সাজিয়ে দিতেছি এই জায়গায় সুন্দর করে। বয় স্নেহা যেহেতু আমার কাছে সাজতে চাইছে, আমি কি না সাজিয়ে দিয়ে পারি, তাই না স্নেহা? কি জানি বললাম বললাম দে। ঠিক আছে এবার তুই চোখ বন্ধ কর, একদম সুন্দর করে দিব, কিন্তু তাকানো যাবো না, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে, এবার আমি তোরে সাজিয়ে দিতেছি। সাজানো শেষ হব তারপরে তাকাবি, মনে থাকবো? ঠিক আছে। মোটামুটি তোর সাজ শেষ, এবার তুই চোখটা খুলতে পারোস আর এখান থেকে যাইতে পারোস, ঠিক আছে? ঠিক আছে, আমার মনে হচ্ছে আমার খুব সুন্দর করে তুমি সাজিয়ে দিছ, কইলাম না একদম পরীর মতো লাগতেছে, বিউটিফুল। আমার কাকিরা তুমি আমার না সাজিয়ে দেখ কি পারো নাকি? হ্যাঁ এবার যা, আমার খুব সুন্দর লাগতেছে, মাইনাস কাসাইয়া দেবো। ঠিক আছে যা, আমার তো খুব সুন্দর দেখাচ্ছে, এর জন্য তুমি আমার চিন নাই নাই। ঠিকই কইছ, তোর যে সুন্দর করে সাজাই দিছে এর লাগি আমি চিনতে পারি নাই। আই তোর কেন এমনি সাজাই দিছে? এ না কাছে কি হইছে? এই যে এত সুন্দর কইরা তোর টুকটুকে করে কেন সাজাই দিছে? কেন সাজাই দিছে মানে কাকি সাজাই দিছে? আমি তো জানি কাকিরা যে সাজে আমার মুখের ফুলাড়াই পুরো মানে চেঞ্জ হয়ে গেছে, তাই? হ্যাঁ তাহলে এক কাম করি, তোর যে সুন্দর করে সাজাই দিছে না, আমি একটা ছবি তুলি। তাহলে দাদা আমি সুন্দর করে একটা পোজ নেব। হ্যাঁ হ্যাঁ নে নে। এই যে দাদা সে আমি দেখি দেখো এই যে কেরা তুই? আমি? হ্যাঁ নাই কোনো ভুল, ওটাই তুই। এটা আমি। এই যে দেখ কি বানাই দিছে আমার নাতিং ডারে? বৌমা করছে মানে তোমার বলার বউ? আমি একটু শ্বাস মেরে চাইছিলাম তাই এরকম শ্বাস পুরো ব্যক্তি বানিয়ে দিছে।
দেও ভাবি আমি তোমাকে সাপ সাপ করে দিতেছি আমি এর বিচার চাই এই তোমার বৌমা এরম করব কয়দিন পর পর এরম করে আমি তো কিছু কই না আজকে হাতে নাতে ধরে নিয়েছি আচ্ছা ঠিক আছে বিচার আমি আর কি করব মাইনে ঘর আছে ওরে নিয়ে যান বিচার ওই করব নি মাইন ঘর আছে আচ্ছা দে আই মাইন মাইন আল্লাহ কি শুরু করছে এগুলো হ্যাঁ বহুত বারে মধ্যে দিয়ে কত সুন্দর করে সাজে আরে ওরে কি বানাই দিছে আল্লাহ আমি নিজেই তো ভয় পেছিলাম যাই আমার কামের বানোটা বাজিয়ে দিছে আয় মাইন আয় বানা কি হইছে কি বাজ এমন করে লাগতেছ কেমন তো ঘরে চোর আইছে চোর আইছে কিনা দেখতো দেখতো চাই আছে এরাটা কি করছে কে কি করছে সাজাই দিছে এটা সাজাইলো এসি এইছনা কত সাজাই দিছে তুই এমন করছ কে সাজাই দিছে শুধু সাজনি বউ হয়ে থাকবার চায় যাতে ওর মতো জানি কেউ না দেখায় এই জন্য আর এইভাবে সাজাই দিছে আছে আমার সব সময় কয় অথই তুমি কেন এরকম করে বসে থাকো এই অল্প সাজে হয় আরো বেশি বেশি সাজবা দ্বিগুণ সাজবা যেন দেখতে তোমার পরীর মতো লাগে নায়িকা ঐশ্বরিয়া ক্যাটরিনা এক মতো লাগে আমি খালি তাকে তাকে দেখি বুঝছস আমার নিজে নিজে সাজতে হয় না তোর ভাই আমার সাপোর্ট দেয় বাহ আজকে থেকে আর সাপোর্ট ইয়ে মানে কি কইতেছ তুমি কি জন্য দেব না সেটা জিজ্ঞেস করো আমার জিজ্ঞেস করো ওই যে আমার চাচাতো ভাই আসাদ আসাদের মেয়ে স্নেহা আরে কি করছো এটা কত দি সাজাই দিছো ওইভাবে কেড়ে কেউ সাজাই দেয় আমি কি এটা চাই আর এই জন্য কি তোমার আমি এই যে সাজন কজন কিনা দেই কি জন্য কিনা দেই আমি চাই যে শুধু তুমি ভালো থাকো সেটা ঠিক আছে কিন্তু কারো যদি সাজাই দাও ওর তো একটু ভালো করে দাও বুঝছি তোমার কথা কি করবো কও আমি একটু বাড়িতে বসে সাজতে গেলেই আম্মা বকবক শুরু করে দেয় খালি কয় কাজ করো কাজ করো সেই জন্য ভাবলাম যে একটু গোয়াল ঘরের ওই দিকে গিয়া সাজি না ওই জায়গায় গিয়া আমার শান্তি নাই স্নেহা গিয়া আমার বলতেছে চাচি আমি না ঘুরতে যাবো আমার একটু সাজিয়ে দিবা সেই জন্য রাগ উঠছিল তাই তো এরকম করে সাজিয়ে দিছি ভাবি আমি এখন যাই ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে এই যে শোনো তোমারে কান খুলে আমার কথা শোনো আমি তোমার সাজনা পাতি কিনা দেই ভালো থাকার জন্য সেটা ঠিক আছে সুন্দর করে সাজো শুধু আমি দেখি কিন্তু অন্য কেউ হয়নি এইভাবে তুমি কেউ সাজাই দিও না মানুষের বিচার নিয়ে আহে চাষা জানো আমার সাথে অনেক রাগা রাগি করছে বুঝছি আসলে আমার ভুল হয়েছে আচ্ছা তুমি কও এর আগে কি আমি কারো এরকম করে সাজাই দিছি না আজকে খুব বেশি রাগ উঠছিল সেই জন্যই তো এরকম করে সাজাই দিছি দেখো তোমার একটা কথা কই তুমি তো এমনি সুন্দর তুমি যদি সাজে থাকো আরো ভালো লাগে আমার কাছে কিন্তু মানুষে ওইভাবে সাজাই দিও না ঠিক আছে এরপর থেকে আমি কারোর এরকম করে সাজাই দিব না আরেকটা কথা কই আমি না এরপর থেকে বেশি সাজবো না আসলেই তো এই সংসারটা আমার আমার এখন বিয়ে হয়েছে তার মানে আমার এখন সংসারে মনোযোগী হওয়া উচিত তা না করে খালি সাজগোজ করি শোনো এবার থেকে আমি কম কম সাজবো সংসারে মনোযোগী হবো আর তোমারে বেশি বেশি ভালোবাসবো এবার ঠিক আছে না ঠিক নাই কেন আবার কি হইলো তুমি সব সময় সাজে থাকবা কি জন্য জানো তুমি হলো আমার সাজনি বউ তুমিও না আচ্ছা ঠিক আছে যাও তোমার কথা রাখ শোনো কি একটা গান শোনাই শোনো 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 ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে
যাই বাসি ভালোবাসি ভালোবাসি।